এই কাজের ছেলেটি 15-তলা বিল্ডিং এর মালিক। তার বাসা ভাড়া নেওয়ার জন্য বারাটিয়া এসে তাকে চাকর মনে করে তার গালে থাপ্পড় দিল। অতঃপর কি হলো তা জানতে সম্পূর্ণ ভিডিওতে চোখ রাখুন। এই চাকরের বাচ্চা, তুই এখনো তোকে মালিক দাবি করিস? চাকর চাকরের মতো থাকবি। আরে মারো, আরো দুইটা মারো, ওই গেলে মারো বেয়াদব। না, বাড়িটা বেশ সুন্দর, আমার কাছে ভালো লাগছে। তোমার কেমন লাগছে? আমার কাছে ভালো লাগতেছে। চলো ভিতরে যেয়ে কথা বলে দেখি। আরেকটা জিনিস খেয়াল করছো? বাইরের ওয়েদারটা অনেক ভালো, আমাদের বাচ্চা কাচ্চারা খেলাধুলা করতে পারবে, কি বলো? হ্যাঁ, তুমি ঠিকই বলছো। চলো ভেতরটা গিয়ে দেখি। চলো। এই যে ভাই, দাঁড়ান। জি ভাই, আপনারা কে? ভাই আগে একটু নামান। আরে ভাই, এটা নামান না, নামান। আরে ভাই, আপনারা এরকম শুরু করছেন কেন? আপনারা কে কি চান? এখানে তো গরুর ময়না নিয়ে যাচ্ছি আমি, ওই যে আমার খামারে। আপনারা কে? আরে বেটা নামা, নামা কইতেছি। জি নামা। কি গন্ধ রে ভাই, মানে প্রথমে একবার কইলে হয় না তো করে ফকিননি, মানে কই আসলাম এত সুন্দর বাড়িতে এরকম একটা সিচুয়েশন দেখতে হইব। এনে দাঁড়াও। বাড়িতে যে কি ধরনের কাজ! রাগ করে না, রাগ করে না। আরে ভাই, আপনারা শুধু শুধু কেন যে এমন শুরু করছেন আমি বুঝতেছি না। আপনারা কি চান একটু বলেন তো, আপনারা কে? আরে বেটা তোরে কইতে হইব আমরা কে? এ বাড়ির বাইরে টুলেট দেখে ঢুকছি, এ বাড়ি নাকি ভাড়া হইব। আর তুই কে? তোর মালিক কই বেটা? মালিকরে ফোন লাগা। তুমি বুঝতেছ না, উনি কে? উনি আর কি হবে, কাজের লোক। ওটা তো দেখছি আমি। ও, আপনারা বাসা ভাড়া নিতে আসছেন, আমার বাসা ভাড়া নিতে আসছেন? এই বেটা, এই তোর বাসা মানে তোর বাসা খালি মানে? হ্যাঁ, মানে কাজ করতে করতে কি মানে আউলেই গেছস? আমরা কিন্তু স্বামী স্ত্রী ছাড়া বাসা ভাড়া দেই না। আপনারা স্বামী স্ত্রী হলে বাসা ভাড়া দিব, কিন্তু আপনাদের ব্যবহারটা কেমন জানি মনে হচ্ছে। তা হোক, আপনারা বলেন তো আপনারা কে? এই ছোট লোকের বাচ্চা, আমরা স্বামী স্ত্রী হই বা প্রেমিক প্রেমিকা হই, তোর এটা দেখার বিষয় নাকি? তোর মালিকে তোরা রাখছে বাসা ভাড়া দেওয়ার জন্য, তুই বাসা ভাড়া দিবি তা না করে তুই এত বিষয়ে নাক গলাস কেন? আরে বুঝো না, এখনকার বাড়ির দারোয়ানরা নিজের মালিক দাবি করে, এটা সব জায়গাতেই। শুনেন ভাই বোন, আমি আপনাদেরকে বলতেছি, আপনারা যে ভাষা ব্যবহার করতেছেন সেই শুরু থেকে এটা ঠিক করতেছেন না। আমি আপনাকে একটা কথা বুঝাইতে চেষ্টা করতেছি, এই ভাষাটা, যাই হোক শুনেন, আপনাদের ভাষা ব্যবহারটা আমার ভালো লাগে নাই। আপনারা এখান থেকে যান, আপনাদেরকে আমি বাসা ভাড়া দিব না। দেখে তো মনে হচ্ছে আপনারা অনেক টাকা পয়সা বলা, কিন্তু আপনাদের নোংরা যে ব্যবহার, এই ব্যবহারে আমার এই বাসা দিব না, কারণ আমার এটা হলো একটা ফ্যামিলি বাসা। এই চাকরের বাচ্চা, তুই এখনো তোকে মালিক দাবি করিস? চাকর চাকরের মতো থাকবি। আরে মারো, আরো দুইটা মারো, ওই গেলে মারো বেয়াদব। আমি বুঝি না তোরা দারোয়ান হইয়া বাড়ির চাকর হইয়া কিভাবে বড় বড় কথা কস। হ্যাঁ চুপ করেন আপনারা, একদম চুপ করেন। আপনারা কিন্তু সীমা ছেড়ে চলে যাচ্ছেন। আমি বারবার আপনাদেরকে বুঝাইতে চেষ্টা করছি, আমি এই বাড়ির চাকর না, চাকর না, চাকর না, কিন্তু আপনারা আমার কোনো কথা শুনেননি। আমি বারবার বলতে চাইছি যে এই বাড়িটা আমার, আমি এই বাড়িটার মালিক। কি কি মনে করতেছেন? হ্যাঁ আমি লুঙ্গি পরে থাকি, আমি গেঞ্জি পরে ঘুরি, হ্যাঁ মাথায় আমার একটা বোঝা দেখছেন, একটা কোদাল দেখছেন, তাই মনে করছেন যে আমি এই বাসার চাকর? না না, এটা আপনাদের ভুল ধারণা, একদম ঠিক করেনি আপনারা। মানুষ নিজের কাজ নিজে করবে এটাই, আর আমি আমার কাজকে ভালোবাসি, আমার কাজ আমি করি। এই যে বাড়িটা দেখতেছেন না, নিজে কাজ করে করছি, আমি নিজে কাজ করে করছি, আর আপনাদের যে ভাষা ব্যবহার, না না, আপনাদের সাথে আমার কথা বলাটাই এখন আমার খারাপ লাগতেছে। আপনারা আসতে পারেন, আমি আপনাদেরকে ভাষা দিব না, যান যান। ভাই শুনেন ভাই, আসলে হয়েছে কি, আমার ওয়াইফের পারলে জিজ্ঞেস করেন, আপনার যে মাথার মধ্যে বোঝা ছিল, হাতে কোদাল ছিল, আমি ভাবছিলাম ভাই আপনি সত্যি সত্যি এই বাড়ির চাকর, এই বাড়িতে কাজ করিয়া খান। আর ভাই আপনিই বলেন, আপনার যে ড্রেস আপ, এটা যে কেউ কইব আপনি এই বাড়ির চাকর। ভাই বিশ্বাস করেন, আমরা ভুল করে ফেলছি, বাড়িটা অনেক, বলো না দেখো না, এই বাড়িটা অনেক সুন্দর, বাড়ির চারপাশটা কত খোলামেলা, এখানে আবহাওয়াটা খুব ভালো, প্লিজ এই বাসাটা ভাড়া নাও। হ্যাঁ ভাই, সমস্যাটা হয়েছে কি, আমার শিফট হয়েছে এই জায়গাতেই, আপনাদের বাসার পাশেই। আমি চাচ্ছিলাম কি এখানে ভালো প্রতিষ্ঠান আছে, আমাদের ছেলেমেয়েরাও এখানে পড়াশোনা করবে, পরিবেশটা অনেক সুন্দর, খুব ভালো লাগছে। ভাই ভাই আমরা ভুল করে ফেলছি ভাই, আসলে মানুষেরই তো ভাই ভুল হয়, আমাদেরকে বাসা ভাড়াটা দিন।
দিন না প্লিজ ভাই। শুনেন, আপনারা তো হাত জোর করে কোনো লাভ হবে না, কারণ আপনারা যে ব্যবহার করছেন, যে ব্যবহার দিয়েছেন, খুব খারাপ লাগছে। আপনার ওয়াইফ আমার গায়ে হাত তুলছে, তাও আমি কিছু বলিনি, কারণ আমার ভিতরে মনুষ্যত্ব আছে। আপনাদের ভিতরে মনুষ্যত্ব বলতে কিছুই নাই, আমি বারবার বুঝাতে চেষ্টা করছি। যাক, ওই দিকে আর যাচ্ছি না, আপনাদেরকে আমি বাসা ভাড়া দিব না। যান, আপনারা আমার বাসা থেকে বেরিয়ে যান, 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 চলে যান, 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 চলে যান।